হ্যালো বন্ধুরা, রিয়া এন্ড দীপায়ন কে শুনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে বেগুনের কালিয়া বানাবো। প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। দেখো, ইলিশ মাছের মুড়োতে একটু নুন একটু হলুদ দিয়ে মেখে নেব। এখন আমি ইলিশ মাছের মুড়োটাকে ভালো মতো ভেজে নেব। দেখো, আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তো আমি এখন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো মতো মেখে নেব। আমি এখন বেগুনগুলোকে ভালো মতো ভেজে নেব। হালকা করে কিছুক্ষণ আমি এখন নাড়িয়ে নেব। দেখো, বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে। বেগুনগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওই তেলে আর একটু আমি তেল ঢেলে দেব। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন টমেটো কুচিগুলো ছেড়ে দেব। টমেটোগুলোকে আমি হালকা ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখন হালকা করে ভেজে নেব। এখন আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি, এখন আমি ঢেলে দেব। একটু জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। ভেজে রাখা বেগুনগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মোড়া ছেড়ে দিলাম। আমি আর একটু নাড়িয়ে নেব।
এটার উপর একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ইলিশ মাছের মুড়ো দিয়ে বেগুনের কালিয়া একদম রেডি।